গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো দুজন আর নতুন করে আক্রান্ত হয়েছেন 571 জন আর সুস্থ হয়েছেন 14 জন শুক্রবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিং এ এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর ইকবাল অনিকের রিপোর্ট করোনায় মৃত্যুর পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা পরিস্থিতি মোকাবেলায় বাড়ছে নমুনা সংগ্রহ এবং নমুনা পরীক্ষাও গত 24 ঘন্টায় সারা দেশে নতুন করে 5573 জনের নমুনা পরীক্ষায় 571 জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে এ পর্যন্ত দেশে 8238 জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এ পর্যন্ত করোনা শনাক্ত হওয়া রোগীদের 800 জনের শরীরে কোনো উপসর্গ নেই নিয়মিত অনলাইন ব্রিফিং এ এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর পরীক্ষা হয়েছে 5573টি যা গত 24 ঘন্টার তুলনায় 12.25 শতাংশ বেশি এই নমুনা সংগ্রহ এবং নমুনা পরীক্ষা করে আমরা কোভিড শনাক্ত করেছি 571 জনকে গত 24 ঘন্টায় তাহলে এ পর্যন্ত কোভিড আক্রান্ত ব্যক্তি শনাক্ত হলো 8231 জন নতুন 14 জন সহ সুস্থ হয়েছেন 174 জন দেশে এ পর্যন্ত করোনায় মোট প্রাণ হারিয়েছেন 170 জন এর মধ্যে শুক্রবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় মারা গেছেন আরো 2 জন আজকে 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 2 জন এবং তারা একজন পুরুষ একজন নারী এবং আমাদের তাহলে সর্বমোট মৃত্যু দাঁড়ালো 170 জন গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 14 জন এবং এ পর্যন্ত সুস্থ 174 জন করোনায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি মানবিক আচরণ করার আহ্বান জানায় স্বাস্থ্য অধিদপ্তর কাউকে হেও করবেন না কাউকে অপরাধীর মতো আচরণ করবেন না সবার প্রতি মানবিক হন তিনি একজন মাত্র অসুস্থ ব্যক্তি অন্য যে কোনো অসুখের মতো এটাও একটা অসুখ যেটা হয়তো সময়ের সাথে সাথে সুস্থ হয় সামাজিক দূরত্ব নিশ্চিত হচ্ছে না এখনো জানিয়ে সচেতন হওয়ার পরামর্শ দেয় স্বাস্থ্য অধিদপ্তর ইকবাল অনিক জিটিভি নিউজ ঢাকা